ফ্রেন্ডস, লিজাস কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছো বলো? আশা করি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। চলো আমি আমার রেসিপিটা এবারে শুরু করে দিই। তোমরা আমার এই রেসিপিটা পুরো দেখো এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো। চলো এবারে আমি রেসিপিটা শুরু করে দিই। কিচেনে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। সবাই কেমন আছো বলো? আশা করি প্রত্যেকে সুস্থ আছো এবং ভালো আছো। আমি তোমাদের সামনে আজকে আরেকটি নিউ রেসিপি নিয়ে চলে এসেছি, সেটি হচ্ছে স্টাফ ক্যাপসিকাম। স্টাফ ক্যাপসিকাম করার জন্য সবথেকে প্রথমে আমি এই তিনটে বড় বড় বিগ সাইজের আমি ক্যাপসিকাম নিয়েছি, যেটিকে আমি ভালো মতো ওয়াশ করে নিয়েছি জল দিয়ে। এবারে ক্যাপসিকামগুলোকে কেটে নেব ঠিক এইভাবে। ঠিক প্রত্যেকটা ক্যাপসিকাম আমাকে এইভাবে কাটতে হবে। যদি ছোট ছোট ক্যাপসিকাম হয়, এগুলো বিগ সাইজের, তাই আমি এইভাবে কেটে নিয়েছি। যদি ক্যাপসিকাম ছোট ছোট হয় তাহলে শুধু জাস্ট ওপরের পোর্শনটা গোল করে কেটে বিচিটা বার করে নিলেই হবে। এটা যেহেতু বিগ সাইজের ক্যাপসিকাম আর এইভাবে আমার মনে হয় যে সবথেকে বেশি ভালো লাগে বলে আমি এইভাবে কাটলাম। এরপর আমি তিনটে আলু নিয়েছি। যে তিনটে আলু আমি দুটো তিনটে সিটি মেরে আমি সেদ্ধ করে নিয়েছি। এবারে আমি আলুটাকেও ঠিক ছাড়িয়ে নেব। এবারে আমি তৈরি করব মশলা। সবথেকে প্রথমে আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি অল্প একটুখানি ভেজিটেবল অয়েল দিয়ে দিব। তেলটা একটু গরম হবে, আমার গ্যাসের ফ্লেম থাকবে লো। তেলটা গরম হয়ে এসছে, এবারে এর মধ্যে আমি 1 টেবিল স্পুন মতো গোটা জিরে দেব। এবারে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি একটা বিগ সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, সেই পেঁয়াজ কুচিটা দিব, নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা একটু হাই করব, পেঁয়াজটা জাস্ট লাল হবে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আর চিলি ফ্লেক্স। আদা রসুন বাটা জাস্ট একটুখানি, আবার একবার নেড়ে নেব।
এর মধ্যে দিয়ে দিব একটু হলুদ গুঁড়ো, একটু ধনে জিরে গুঁড়ো, ধনে এবং জিরে গুঁড়ো, লবণ পরিমাণ মতো লবণ, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জাস্ট কালার আসার জন্য আমি দিলাম। ভালো করে নেড়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিব ম্যাশ করা আলুটা। নিয়ে ভালোভাবে আমি এটাকে নেড়ে নেব। এবারে এর মধ্যে আমি দিয়ে দিব একটু ধনে পাতা কুচি আর একটু লেবুর রস, জাস্ট এক ফাঁক লেবু আমি ঠিক এইভাবে দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেব। আমার মশলাটা রেডি হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর আমি এই মশলাটা ঠান্ডা করতে দেব। মশলাটা রেডি হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, ক্যাপসিকামও রেডি হয়ে আছে। এবারে আমি ক্যাপসিকামের ভেতরে একটু একটু করে জাস্ট ভেজিটেবল অয়েল আমি দেব। জাস্ট এক ড্রপ করে আমি দেব। ভালো করে হাতে করে এটাকে মেখে নেব। মেখে নিয়েছি। এরপর আমি এই মশলাটা এর ভেতরে দিয়ে দেব ঠিক এইভাবে। প্রত্যেকটাতে ঠিক মশলা এভাবে ভরে দিয়েছি। এবারে আমি এটা তেলের ওপর ফ্রাই করব। আমি গ্যাস অন করে দিয়েছি, একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে জাস্ট আমি ভেজিটেবল অয়েল দেব, শ্যালো ফ্রাই করার মতো, ডিপ ফ্রাই হবে না। তেল দিয়ে দিলাম, তেলটা গরম হবে। তেল গরম হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম করে দেব। নিয়ে আমি একটা একটা করে ক্যাপসিকাম এর মধ্যে দিয়ে দেব। এপাশ ওপাশ ঘুরিয়ে জিনিসটাকে এ করতে হবে, বাট এটা খুব বেশি একদম ফ্রাই করে দিলে দেখতেও খারাপ লাগবে, খেতেও খারাপ লাগবে। যেটা হয়ে গেছে, ক্যাপসিকাম খুব একটা বেশি সেদ্ধ করলেও ভালো লাগে না। জাস্ট এটা রেডি হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। এবারে এটা একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নেব। এবারে সবগুলোকে আমি একটা একটা করে প্লেটে উঠাবো। দেখো ঠিক এরকম হবে, সবগুলোকে আমি তুলে নেব।
একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি এইভাবে। এবারে এর মধ্যে আমি একটু ধনে পাতা কুচি এইভাবে ছড়িয়ে দিব, জিনিসটা যেন দেখতে ভালো লাগে। রেডি স্ট্যাফড ক্যাপসিকাম। তোমরা এইভাবে এই রেসিপিটা বানিয়ে দেখো, তোমাদের এটা রুটির সঙ্গেও খেতে ভালো লাগবে, ভাতের সঙ্গেও খেতে ভালো লাগবে, আবার স্ন্যাক্সেও ভালো লাগবে যদি তোমরা সসের সঙ্গে এটা খাও। তো দেখো এইভাবে তোমরা এই রেসিপিটা বানিয়ে দেখো, প্রচণ্ড ইজি একটা রেসিপি। আমার এই রেসিপিটা যদি তোমাদের প্রত্যেকের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। থ্যাংক ইউ, বাবাই, সবাইকে, সবাই ভালো থেকো। Thank you.